আল্লা দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ওরানের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় The solution for humanity.

আসন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিত ভাই ও বোনেরা আমাদের আলোচনা চলছে সূরাতুল আহজাবের বাস নাম্বার 56 ছাপ্পান্ন নম্বর আয়াতের আলোচনা চলছে আগের আলোচনায় আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর উপরে কিভাবে সলাদ পড়েন কিভাবে আল্লাহ আল্লাহর নবীর উপরে রহমত পাঠান এবং ফেরেশতারা কেমন করে আল্লাহর নবীর জন্য দোয়া করেন তার বিভিন্ন কাইফিয়াত বিভিন্ন অ্যাসিসিয়েশন আমি আপনাদের খেদমতে পেশ করেছিলাম আজকে আমাদের পালা আমরা যারা মানুষ আল্লাহ নবীর যারা উম্মদ আল্লাহ নবীর উপরে সালাত এবং সালামের আমাদের কি দায়িত্ব সেটা আমাদের আলোচনার মেইন বিষয় ইনশাআল্লাহ আল্লাহ এর সাধ করছেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা নবীর উপরে সালাত পড়ে থাকে কাজেই হে ওইসব লোকেরা তোমরা যারা ঈমান এনেছো তোমরা নবীর উপরে সালাদ পাঠাও আর নবীর উপরে তোমরা সালাম বলো এই হলো যে আয়াত আমরা তেলাওয়াত করেছি সুরা হাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত তার তর্জমা নবী সাল আলিহি উপরে দুরুদ পড়া যেটাকে আমরা দুরুদ বলি কোরআনের টার্ম হলো সালাদ এবং সালাম এটা আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য একটা ওয়ার্ডার আমাদের জন্য একটা আদেশ একটা ইনস্ট্রাকশন এবং আল্লাহ রবুল্লা আলমিন যে ইনস্ট্রাকশন দে ইনস্ট্রাকশনকে যদি ফলো করা না হয় তাহলে গুনাহগার হতে হয় সেজন্য এই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে দূরত পড়াটা আমাদের জন্য জরুরি এবং আল্লাহ রবুল্লাহ আলমিন স্বয়ং আমাদেরকে ওয়ার্ডার করেছেন এমন কি দেখেন দূরকে আল্লাহ সুভায় নামাজের অংশ পর্যন্ত করে দিয়েছেন আমরা যখন আত্মাহাইয়া তো শেষ করি তারপরে আমরা দুরুদে ইব্রাহিমই পড়ি আমরা এই দুরুদে ইব্রাহিমই মূলত রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের পরে ইব্রাহিম আলহি সাল্লামকে আমরা শরিক করি তাহলে আত্মাহাইয়াতুর মধ্যে আমরা আল্লাহ নবীকে সালাম বলি আসসালাম আলাইকুহান নবী আর এর পরে গিয়ে এমন দুরুদ আমরা পড়ি যে দরুদ না পড়লে পরে আমাদের নামাজ কমপ্লিট হয় না আমাদের নামাজটা পরিপূর্ণ হয় না তাহলে চিন্তা করে দেখেন এই দরুদের কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আনলেস আপনি এই দরুদ যদি না পড়েন সালাত যদি আল্লাহ নবীর উপরে না পড়েন দেন ইওর সালাহ ইজ নট বি কমপ্লিটেড আপনার সালাতটা কমপ্লিট কিন্তু হলো না ভাইরা বোনেরা এটা এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আর আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে কোন দরুদ সর্বোত্তম

এই দরুদ হলো সর্বোত্তম দরুদ এছে চেয়ে ভালো দরুদ আর নাই এরপরে আল্লাহ صل আলা মুহাম্মাদান নবিয়ল উমি ওয়ালিহি ওয়সাহবিহি ওয়সাল্লি তা আপনি বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন আর কত ধরনের কিন্তু বেস্ট দরুদ হলো আমি যেটা বললাম সালাতের মধ্যে আমরা যে দরুদ পড়ি এটাই হলো সর্বোত্তম দরুদ আমরা জানো এইটার উপরে বেশি প্রাকটিস করি আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন মজলিসে এই দুরুদ বাদ দিয়ে অন্যান্য অন্য আমরা অনেকে প্র্যাকটিস করি কিন্তু উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিমী এটাকে যেন আমরা সবসময় প্র্যাকটিস করি ইনশা আল্লাহ পড়লে আমাদের কি ফায়দা হবে আল্লাহ নবীর ফায়দা কি আর আমাদের ফায়দা কি আল্লাহ নবী তো আল্লাহ রব আলমিন মর্যাদা এনাফ দিয়েছেন এই জন্য দুরুদ পড়লে আল্লাহর রসুলের যা ফায়দা তার থেকে আমাদের ফায়দাটা কিন্তু আরো বেশি আমাদের কি ফায়দা

আমার সব থেকে কাছের মানুষ কিয়ামতিামতের দিন আকসারু হুমা আলাইয়া সালাত যে আমার উপরে বেশি সালাদ পাঠায় আমার উপরে বেশি দুরুৎসরীফ পাঠায় দুরুৎসরীফ পরে ওই ব্যক্তি হল কেয়ামতের ময়দানে আমার তত কাছের রসুল্লাহ আলাইহাল্লামকে আল্লাহ তালা জান্নাত দিবেন তাতে তো কোনো সন্দেহ নাই আপনি এবং আমি যদি আল্লাহ নবীর উপরে সালাম পড়তে পারি তো আল্লাহ নবীর আল্লাহর আর যিনি যত বেশি দূরত পড়বেন যত বেশি সালাত এবং সালাম আল্লা নবীর উপরে পড়বেন তত কাছে এই ব্যক্তি থাকবেন তাহলে এটা বোঝা যাচ্ছে যে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার

فاستقبل القبلة فخر ساجدا فاطال السجود حتى ظننت ان الله تعالى قد قبض نفسه فيها فدنوت منه ثم جلست فرفع راسه. عبد الرحمن بن عوب بن انا كوتسين رسول الله صلى الله عليه وسلم تر صدقار مال علي مالير جايكني جي جايكني اي جايقار مده الله رسول جايكار

আমি আল্লাহ নবীর খুব কাছে কাছে গেলাম। আম সুмма জালastu। এরপরে আমি আল্লাহ নবীর কাছে বসলাম। ফারাফা রাসাহু। আল্লাহর নবী তার মাথাকে উঁচু করলেন। ফাকাল মান হাযা? তুমি কে? কুতু আব্দুর রহমান। আমি বললাম যে আমি আব্দুর রহমান। ফাকাল মাশা'ন। কিভাবে তুমি তুমি এখানে কেন? কলতু ইয়া রাসূলুল্লাহ।

وَمَنْ سَلَّمَ عَلَيْكَ سَلَّمْتُ আর যেই ব্যক্তি আপনার উপরে সালাম দিবে আমি তাকে সালাম দিব আল্লাহ বলছেন। فَسَجَدْتُ لِلَّهِ عَزَّ وَجَلَّ شُكْرًا আর আল্লাহ এত বড় সুসংবাদ আমাকে দিলেন এই সুসংবাদের সুক্রিয়া জ্ঞাপন হিসেবে সুক্রিয়া জানাতে গিয়ে আমি সেজদা করেছি এই জন্য সিজদাটা একটু লম্বা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ

আমি 10 বার তার উপরে রহমত পাঠাবো আল্লাহ আর যদি কেউ একবার আপনার উপরে সালাম পড়ে তাহলে আমি তার উপরে 10 বার সালাম পাঠাবো শান্তি পাঠাবো আল্লাহ চিন্তা করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে কিভাবে মর্যাদা দিচ্ছেন আমরা যদি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদ পড়ি আল্লাহ তাআলা 10 বার আমাদের উপরে তিনি আমাদের উপরে রহমত পাঠান সুহান আল্লাহ এত বড় মর্যাদার আমল এই আমল থেকে আমরা কোন সময় বিমুখ হওয়া উচিত না আমরা সব সময় এর উপরে আমল করব এই দুরুদের আরো অনেক ফজিলাতের কথা বাকি রয়েছে আমরা আলোচনা করব তবে এর মধ্যেই সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পরে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ Peace TV presents. What do you have to say about learning the wise way? What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is their interest. But the meaning should be to spread the message of Allah subhanahu To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekun. Career guidance. প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আল্লাহর প্রতি ভরসা নিশ্চিতভাবে একমুখী ও মত দিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত دین হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছে হাসান জমীন शाहिदুল্লাহ খান মাদানী ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আকরামুজমান বিন আব্দুল সালাম মুজাফফর বিন মুহসিন মোহাম্মদুল হাসান আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তৌহিদ ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরের সাজদা করতেছে শ্রেষ্ঠ ইসলাম ধর্মের গ্যারান্টিষ্টা আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আর আহমেদ উল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ব্রেকের পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহ নবীর উপরে দুরুদের আলোচনায় আলোচনা থেকে যেন ফায়দা মান তৌফিক দেন আমরা আলোচনা করে কথা বলেছিলাম যে আল্লাহ সুফান হুয়া তালা হাদিসে কুরসির মধ্যে বলেছেন যে হে নবী আপনার উপরে যে একবার দুরুদ পাঠাবে আমি তার উপরে দশবার বার রহমত পাঠাবো আর আপনার উপরে যে একবার সালাম পাঠাবে আমি তার উপরে দশ বার সালাম পাঠাবো এত বড় হাদিস আল্লাহ সুফান হুয়া তালা স্বয়ং তিনি নিজেই বলেছেন

সাল্লাল্লাহু আলাইহি بها 10 সলাওয়াত এবং তা থেকে 10 গুনাহ। তাহলে এই হাদিসের মধ্যে একটু বাড়ানো হয়েছে। আল্লাহ নবী কথা বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা 10 বার তার উপরে রহমত পাঠাবেন এবং 10 টা গুণা তার নামা থেকে maaf হয়ে যাবে সুবহানাল্লাহ। তাহলে 10 টা গুণা maaf হয়ে যাচ্ছে। এবাং 10 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত পাঠাচ্ছেন এর থেকে বড় আমল আর কিছু হতে পারে না জন্য আমরা যখনই সময় পাব। যখনই সুযোগ পাবো আমরা যেন সার্বক্ষণিক দুরূদের মধ্যে থাকি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলী আলি মুহাম্মাদ Kama sallaita ওয়ালা Ibrahim wa ala ali Ibrahim আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এই দরুদ যেন আমরা সর্বসময়ে বলতে থাকি দেখেন দোয়া কবুলের জন্য কিছু টার্মস এবং কন্ডিশন আছে দোয়া কবুলের শর্তের মধ্যে এটা একটা অন্যতম শর্ত আল্লাহর নবীর উপরে যেই দুআর মধ্যে দরুদ পড়া হয় না ওই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে হ্যাঙ্গিং অবস্থায় থেকে যায় আল্লাহ কোনো দোয়া আপনি যদি চান যে দোয়াটা আল্লাহর কাছে কবুল হোক তাহলে তার আগে আপনি এই দুরুদ পড়বেন দেখেন আমরা যে নামাজ পড়ি নামাজের দোয়াই মাসুরা কিন্তু সর্বশেষ দোয়া এটা আল্লাহকে আমরা বলি

صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم كرسيه بطنت بشي كله فلسي الله তুমি যদি আমার গুণা মাফ না করো তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আল্লাহমিনোয়াও পড়া যায় আল্লাহর কাছে বিভিন্ন মিন তেল মাহিয়া মামা দোয়া এটা বিভিন্ন দোয়া পড়া যায় যেই আপনি বলেন না কেন এর আগে দুরুদ শরীফটা পড়ে নিলে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করবে এটা আশা করা যায় জন্য দরুদ শরীফটাকে পার্ট অফ দা সালাহ করে দেয়া হয়েছে যে দরুদ ছাড়া আপনার সালাতটা পরিপূর্ণ হয় না ইনকমপ্লিট থেকে যায় কারণ দরুদ শরীফ ছাড়া দোয়া করলে তো এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছে না এজন্য দোয়া মাসুরাতে যাওয়ার আগে দরুদ শরীফকে এখানে ওয়ার্ডার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রেখে দিয়েছেন তাহলে দুর্ভাগা হলো ওই সমস্ত মানুষেরা

আপনার কৃপন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির নিকটে আমার নামকে উল্লেখ করা হয় ফালাম ইউসলি আলাইয়া আর আমার উপরে দুরুদ পড়ে না একবার আল্লাহ রসুল বলছেন রগিমা আনফুহু রগিমা আনফুহু তার নাক ধুলাই মলিন হোক সে ধ্বংস হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল জিজ্ঞেস করো ইয়া রসুল আল্লাহ মান হোয়া কে ওই ব্যক্তি

আর সংক্ষেপ ভাষণ হলো সল্ল্লা আলাইহি ওাসাল্লাম সাল্লা আলাইহি ওসাল্লাম আলাইহি এটা অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা বলি স্পেসিফিকলি মোহাম্মদের পরে সল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলা উচিত এটা হলো দুরুদের আপনার সংক্ষেপ পাঠ হলো এটা আর লম্বা সময় যখন আমাদের থাকে তখন আমরা দুরুদকে লম্ব করে বলবো যেমন মোহাম্মদ নামাজের মধ্যে আমরা যেভাবে বলি আরও লম্বা সময় থাকলে আমরা বারবার দুরুদকে রিপিট করব। কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কথা বললেন যে ওই লোক নিজেকে ধ্বংস করে দিল তার নাক ধুলায় মলিন হয়ে গেল যে লোকের নিকটে আমাকে উল্লেখ করা হলো অথচ আমার উপরে সে সালাদ পড়ল না রাখ হাদিসের মধ্যে এসেছে যে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মেম্বারে উঠতে গিয়ে তিনবার আমিন 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 বলেছেন তখন আল্লাহ নবীকে জিজ্ঞেস কর ইয়ারসুল্লাহ আপনি আমিন বললেন কিসের ভিত্তিতে আমিন বললেন আল্লাহ নবী বললেন জিবরিল আমার কাছে এসেছেন তিনটা দোয়া করেছেন আর তিনটা দোয়ার প্রত্যেকটাতে আমি আমিন আমিন বলেছি এক নম্বরে দোয়া করে জিবরিল বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেলো তার গুনামাফ করাতে পারল না আমি বলেছি আমিন দুই নম্বরে বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার মা বাবার একজনকে বা দুইজনকে বিরুদ্ধ অবস্থায় পাইল গুনাম মাফ করা নিতে পারলো না সে ধ্বংস হোক আমি বলেছি আমিন আর তিন নম্বরে জিবরিল আলাহিসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকটে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে দুরুদ শরীফ পড়ল না আর আমি বলেছি আমিন তাহলে জিবরিল আলাহিসাল্লাম দোয়া করেছেন আর আল্লাহ নবী আমিন বলেছেন এই দোয়া যে আল্লাহ সুবাহর কাছে কবুল হয়ে গিয়েছে এই ব্যাপারে তো আমাদের কোনো সন্দেহ থাকার কথা না এই জন্য ওই সমস্ত মানুষ হলো কৃপন ওই সমস্ত মানুষ হলো স্টেঞ্জি বখিল দুর্ভাগা যারা আল্লাহর নবীর নাম শুনে অথচ তাদের দূরদ পড়ার সময় হয় না এখন কথা হলো যে এক মজলিসে যখন আমরা থাকি এক যদি আল্লাহর নবীর উল্লেখ করা হয় আমাদেরকে কথা হলো যে হ্যাঁ বারবার আমরা পড়তে পারলেই ভালো কারণ যত আপনি দূরত পড়বেন তত আপনি সোহাবের ভাগই হবেন কিন্তু এটা যদি মানুষের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় তাহলে প্রথমবার তো আপনারা পড়বেনই তারপরেও যতবার সম্ভব আমরা আমাদের সাধ্য অনুযায়ী পড়বো লাই কাল লিফল্লা ইল্লাহ আহা তাহলে চিন্তা করে দেখেন যে সমস্ত স্টুডেন্টরা হাদিস পড়ে আর যে সমস্ত উস্তাদরা হাদিস পড়ায় তারা কত মোবারক মানুষ এক বুখারী শরীফ খতম করতে প্রত্যেক হাদিসের শুরুতে আছে কলা আরসুল্লাহি সাল্লাল্লাহ আলিহি ও সাল্লাম অথবা আলআ রসুল কাজা ওয়া কাজা আমা আমামাহু

এই যে এতবার আল্লাহ নবীর উপরে দুরুদ এই দুরুদ কিন্তু আলহামদুলিল্লাহ সবাই পাই এখন কথা হলো আলিহিব এই যে অন্য নবীদের জন্য কি আমরা বলতে পারবো দেখেন শরীয়তে কিছু জিনিস আছে যার মিনিংটা হয়তো ঠিক কিন্তু টার্মিনোলজি হিসেবে ইস্তলা হিসেবে এটা ঠিক না যেমন রসুলকে আমরা বলি সাল্ল আলহিবাসাল্লাম অন্য অন্য নবীদের ক্ষেত্রে আমরা বলি আলাই হিসালাম ঈসা আলাই হিসালাম মৌসা আলাই হিসালাম ইব্রাহিম আলাই হিসালাম আবার আল্লাহ রসুল সাহাবিদের ক্ষেত্রে আমরা বলি রদি আল্লাহ আনহুম এ কথা আমরা বলি আবার দেখেন তাবেদের ক্ষেত্রে আমরা বলি যে রহমতুল্লাহ আলাইহে রহিমাহমুল্লাহ এই কথা বলি এখন প্রত্যেকটার কিন্তু একটা একটা টার্মিনোলজি আছে একটাকে আর ক্ষেত্রে ব্যবহার করা আমাদের ঠিক না অর্থ যদিও ঠিক থাকে আমরা আলী রাহুর ক্ষেত্রে করম আল্লাহ বলি বা আলী আলাইহিস্লাম বলি এটা কিন্তু ঠিক হয় না কারণ আপনি যদি উনাকে করম আল্লাহ বলেন তা আবুবক রমর উসমানকে কেন বলবেন আল্লাহি মজমাইন এজন্য এই টার্মিনোলজি গুলো কিন্তু ঠিক না কাজেই যেখানে যে টার্ম ঠিক হয়েছে আমাদেরকে সেখানে সেটাই ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে যত বেশি দুরুদ আমরা পড়ব তত বেশি কিন্তু আমরা উপকৃত হব অন্য মানুষের যখন আমাদেরকে কাছে কোনো দোয়ার জন্য বলে সেটা দোয়া হবে সেটা কোনো সময় দুরুদ হয় না অন্য মানুষের উপরে সুদূরুল্লাস ওয়াসাল্লামের উপরে আমাদের দূরত্ব পড়তে হবে এই দূরত্ব পড়লে আমাদের দোয়া কবুল হবে আমাদের জীবন ভালো হবে আল্লাহ নবীর সঙ্গে আমরা কাছাকাছি থাকতে পারবো আল্লাহ তা এই দুরুত্ব সম্পর্কে আমরা যা জানলাম আর শুনলাম এর উপরে আমল করার তৌফিক দিন আমিন ও সালাম আলাইকুম ওরহমেতুল্লাহি ও বারাকাত You're the one. করলে পানি বিশুদ্ধ হয় ডায়লাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফআ আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি বিআইসি কোড আই বিও বি জিবি ডবল টু জিবি ফাইভ টু থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন দিয়ে এই দায়িত্ব পূরণ করুন ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্য পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলা